সবাই কেমন আছো আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো আমরা এখন চলে এসেছি গাড়ির শোরুমে তো এটা বলতে পারো আমাদের একটা বড় স্বপ্ন ছিল প্রায় 10 বছর ধরে স্বপ্নটা সাকসেস করার জন্য আমরা অনেক কষ্ট করেছি তো ফাইনালি 10 বছর লেগে গেল এই স্বপ্নটার জন্য তো এই যে গাড়ির শোরুমে চলে এসেছি রয়্যাল এনফিল্ডের শোরুমে এই যে তো আমরা আজকে একটা গাড়ি নিচ্ছি তো সেটা তোমাদের সকলের ভালোবাসাই হয়েছে তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো কি গাড়ি কিনছি তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি সকলে ভালো লাগবে এক কথায় বলতে পারো বুলেট পাগল পতি আমার চলে এসছে আগে আগে ওর বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমরা পরে এসছি আমরা ছিলাম বাপের বাড়ি তো এটা হচ্ছে সেই স্বপ্নের বাইক ব্ল্যাক কালার এটা সকলেরই খুব পছন্দ আর তাতার না যেদিন শুনেছে হঠাৎ করে ও বলছে যে ব্ল্যাক কালার কিনবে মানে কি করে যে ম্যাচ খেলো আমি জানি না ওর পাপা আর ওর মধ্যে তো সকলেরই খুব পছন্দ ছিল এই গাড়িটা তো এখানে গাড়ির পাসপোর্ট সব লাগানো হচ্ছে আর অফিসিয়াল কাজ এদিকে হয়েছে আর অফিসিয়াল কাজ করতে অনেক টাইম লেগে গেছে মানে এত জায়গায় যে সই করতে হয় হাত পুরো ব্যথা হয়ে গেছিলো এটা অফিসের ভেতর সকলের ব্যবহারণা খুবই ভালো ছিল আর আমরা যেতে যেতে প্রায় 4-5টা বুলেট বিক্রি হয়ে গেছে এত বুলেট যে কারা কেনে বাবা না গেলে বুঝতে পারতাম না আর এখানে কত রকমের বুলেটের মডেল রয়েছে দেখেই পুরো ক্রাশ খেয়ে যাচ্ছে আমি অবশ্য নাম জানি না এত তো দেখতে ভালোই লাগছে আর বুলেট মানেই অন্যরকম একটা অনুভূতি তাই না এখানে হচ্ছে এখন চাবি দেওয়া হচ্ছে তো বাড়িতে নিয়ে আসা হলো বুলেটটা মা বললো একটুখানি দুধ গঙ্গা জল ফুল দিয়ে কোনোরকম একটু পুজো করে নে বাড়িতে যখন নিয়ে যাবি তো তার জন্য করে নেওয়া হলো বাড়িতে আসার পর আবার ভালো করে পুরোহিত দিয়ে পুজো করবো আর ব্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ভালো থেকো